বান্দার ভয় কলিজা গলার কাছে চলে আসবে, আবার মৃত্যুর মতো ভয় সৃষ্টি হয়ে যাবে, কানতে কানতে অস্থির হয়ে যাবে, বলবে আল্লাহ আমি তো করে ফেলেছি, আমি তোমার কাছে মাপ চাই, আমাকে ক্ষমা করে দাও। বান্দার এই হয়রানি আর পেরেশানি দেখে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা যাও চলে যাও, আমার জান্নাতে চলে যাও, আমি তোমার মাফ করে দিলাম। এই জন্য নবীজি শিখাইছেন দোয়া করো, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা, পড়েন আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা। মানুষের যে সাধারণ হিসাব হবে সে সম্পর্কে আল্লাহ পাক বলেন, ইয়াউমা ইদিন তুরাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া, সেদিন তোমাদের হিসাব নিকাশ পেশ করা হবে এবং তোমাদের কোনো বিষয় গোপন রাখা হবে না, কিচ্ছু গোপন থাকবে না, সব প্রকাশিত হয়ে যাবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইদিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ারাউ আ'মালাহুম فَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। সেদিন মানুষকে বিভিন্ন দল দলে বিভক্ত করা হবে, সব এক জায়গায় থাকবে হাসরে মানুষ, তখন আসামি খুনি, এই যে বিরাট মাহফিল, বিশাল মাহফিল, এর মধ্যে চোর ডাকাত খুনি এই জাতীয় লোক থাকতে পারে না, পারে কি? তারা কিন্তু এখন নিরাপদ, যেহেতু পুলিশও দেখতেছে না আর র‍্যাবেও দেখতেছে না, খুব নিরাপদ। কিন্তু হঠাৎ করে যদি বলা হয় এই সমাবেশের ভিতরে সন্ত্রাসী কারা, তাদেরকে আমরা শনাক্ত করেছি, তারা আলাদা হয়ে যাও, তখন অবস্থাটা কেমন হবে? মৌতের সামিল হয়ে যাবে, ঠিক না? সমস্ত মানুষেরা হাসরের মাঠে একসাথে থাকবে, হঠাৎ করে হুকুম হবে, আওয়াজ হবে, আনতাজুন ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, অপরাধীর দলের আলাদা হয়ে যা। নেককার থেকে তারা তখন আলাদা হয়ে যাবে, দলে দলে বিভক্ত হয়ে যাবে, বিভক্ত হবে, এবং তাদের কৃতকর্ম তাদেরকে এই জন্য করা হবে যাতে করে তাদের কৃতকর্ম তাদেরকে দেখানো যায়। অতঃপর কেউ যদি সরিষা পরিমাণ ভালো কাজ করে পুরস্কৃত করা হবে, সরিষা পরিমাণ খারাপ কাজ যদি করে দেখানো হবে এবং সেজন্য তাকে তিরস্কার ভোগ করতে হবে, শাস্তি দিতে হবে। প্রিয় ভাই সব, সেই কঠিন হাসরের ময়দানে সমস্ত মানব গোষ্ঠীকে একত্রিত করা হবে, আমল নামা বলতে সেখানে বোঝানো হয়, আমল নামা উপস্থিত করা হবে যাতে মানুষের সকল ধরনের কর্মগুলিকে লিপিবদ্ধ করে রাখা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াবুদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব। আর আমলনামার সামনে রাখা হবে, তাতে যা লেখা আছে তার কারণে আপনি অপরাধীদেরকে ভীত এবং সন্ত্রস্ত দেখতে পাবেন। আল্লাহ তাআলা বলছেন আমল নামা হাতে এসে যাবে, এবং এই হাতে আমল নামা পাওয়ার পর তারা বলবে, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কি আশ্চর্য কিতাব, বড় বড় পাপ যা করেছি তাও লেখা হয়েছে, ছোট ছোট পাপ যা করেছি তাও লেখা হয়েছে। ওয়াজাদু মা আমিলু হাদিরান ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, যা যা তুমি আমল করেছিলে
সমস্ত কৃতকর্ম কাগজে পত্রে লেখা আছে তোমার রব কারো প্রতি জুলুম করবেন না আমাল্লাহু বিজাল্লামিন লিল আবিদ আল্লাহ তাআলা বান্দার উপরে কখনো জুলুম করেন না এগুলি সব উপস্থিত হয়ে যাবে বিশ্বাস করেন এইখানে মাত্র কয়েকজন লোক কইলো জি এটা তো ইমানের প্রশ্ন এই সব কথা যা বলা হলো বিশ্বাস করেন আল্লাহ যেন এই বিশ্বাস আমাদের কলিজার মধ্যে গেড়ে দেন বলেন আমিন প্রিয় ভাই সব আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমের ভিতরে সব কিছুকে ওপেন সিক্রেট করেছেন কোন গোপন কিছুই রাখেন নাই সবগুলিকে খুলে খুলে বলে দিয়েছেন আল্লাহ তাআলা বলেন ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنْشُورًا وَكُلَّ إِنْسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ امي প্রত্যেক মানুষকে মানুষের কর্মকে তার গ্রীবা লগ্ন করে দিয়েছি এই যে গলা গলা এই গলার কাছে একটা ঘুটলির মতো একটা সিম কার্ডের মতো এইখানে আমি রেখে দিয়েছি কোথায় কোন গলায় কে বলতেছেন এ কথা এই গুটলির ভিতরে তুমি যা করতেছো সব লিপিবদ্ধ হচ্ছে সুবহানাল্লাহ বলেন এখন বলতে পারেন অদৃশ্য এই গুটলি এটা তো দেখি না এটা কে বলতেছেন আমি কিন্তু দেখতে পাচ্ছি না আপনারা দেখেন নাকি কেউ দেখেন না হাত দিয়ে ধরে দেখেন পান নাকি ধরাও যায় না দেখাও যায় আল্লাহ বলছেন আছে তাহলে বিশ্বাস করতে হবে এর ভিতরে সব রেকর্ড হয়ে যাচ্ছে আপনি বলবেন এতটুকু ঘুটলির মধ্যে তাবিজের মধ্যে আমার সারা জীবনের সব কথার সব কাজ ঢোকে কেমনে কেমনে লেখা তাহলে পাল্টা প্রশ্ন করি আপনার মোবাইলের সিম কার্ডে এত ফোন নাম্বার এত ইমেল এত কি বলে এত টেক্সট এত কিছু আপনার আরো কি জানি আছে মেসেজ দেওয়াটা হাবিজাবি আছে না অনেক কিছু খুশি সুদ্ধা এগুলো কেমনে হয় ছোট্টটা সিম কার্ডের মধ্যে কত কেমনে হয় শত শত টেলিফোন নাম্বারের মধ্যে ঢুকে যায় আমার একটা টেলিফোন দিয়ে স্টেলি মোবাইল দিল কোথা থেকে দিল লিসবন কোথায় কি আন্দাজে কয়েস্টে লিসবন হচ্ছে পর্তুগালের রাজধানী পর্তুগালের রাজধানী সেখানে প্রোগ্রাম ছিল ওরা আমাকে একটা মোবাইল দিল এতে যে কত ফাংশন আল্লাহই ভালো জানে আমি এখনো শিখতে পারি নাই এত ফাংশন এতটুকু একটা মোবাইলের মধ্যে কম্পিউটার কম্পিউটারের ছোট্ট একটা মাইক্রোচিপ যন্ত্র যে কম্পিউটার ব্যবহার করা এখন বাচ্চা ছেলেপেলেরাও জানে এটা একটা পৃথিবীর বিষয় এই কম্পিউটার আপনি যান ব্যাংকে কম্পিউটারের ছোট্ট সেই মাইক্রোচিপসের মধ্যে সারা চট্টগ্রামের সমস্ত মানুষের টাকা লেনদেন ট্রানজেকশন এর যা কিছু আপনি করেছেন সব কিছুর হিসাব এখানে রয়েছে আছে না তাহলে এতটুকু একটা মাইক্রোচিপসের মধ্যে এত সহস্র কোটি কোটি টাকার হিসাবপত্র লেনদেন এই ছোট্ট জিনিসের মধ্যে ঢুকাবার মতো জ্ঞান মানুষের মাথায় দিছে কে বলেন কে সেই আল্লাহ তো গলায় ঝুলাই রাখছে তাহলে এটা সম্ভব না সম্ভব কি না সম্ভব এখন এই কথাগুলি বলে আল্লাহ মানুষের ক্ষতি করছেন না উপকার করছেন উপকার করেছেন এইটা যদি আমার বিশ্বাসে থাকে যে আমার গলার কাছে এরকম একটা সিম কার্ড আছে একটা সিম আছে মোবাইলের মতো এটা মনে করেন মোবাইলের একটা সিম গলায় ঝুলানো আছে এটা সব উঠতেছে যা বলেন তাই ওঠে যা করেন তাই ওখানে লেখা হয় সুবহানাল্লাহ এই বিশ্বাস যদি আমার হয় আমি ভালো মানুষ হয়ে যেতে পারবো সুবহানাল্লাহ বলে আমি খারাপ কাজ করতেই পারবো না এই জন্য আল্লাহ পরকালের এই কথাগুলি কোরআনে কারিমের মধ্যে এত বেশি করে বলেছেন মানুষের চরিত্রবান হওয়ার জন্য আল্লাহর ভয় পরকালে বিশ্বাস এর থেকে বড় ওষুধ পৃথিবীতে আর সব লেখা হচ্ছে মানুষ বিশ্বাস করে না এ হলো মূল কথা যতক্ষণ মাহফিলে থাকে কেমন লাগে এই যে বসে আছেন ঘন্টার পর ঘন্টা কেমন লাগে কোন
বেহেস্তের মতো। বাড়ির কথা মনে আছে এখন? বউর কথা মনে ওঠে? ছেলে মেয়ের কথা মনে ওঠে? সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? মাজালিসুল ইলম হিয়া রওদাতুম মিন রিয়াদিল জান্নাহ, এখানে ইলম আলোচনা করা হচ্ছে, কোরআন আলোচনা করা হচ্ছে, এটা তো রজব আলী প্যারেড ময়দান নয়, এটা জান্নাতের টুকরা হয়ে গিয়েছে। বেহেস্তের বাগানে বসে আছেন, বেহেস্তে মানুষেরা দুনিয়ার কথা চিন্তা করবে না। দুনিয়া কি? এটা তো পায়খানা, এখানে আসছিল ওই পায়খানা করার জন্য, এটা তো পায়খানা। আর মানুষেরা পায়খানা সাজাবার কাজে ব্যস্ত আছে, আসল ঘর ভুলে গেছে। আসল ঘর কোনটা? প্রিয় ভাই সব, মানুষ বোঝে না, ভুলে যায়। সিগারেটের প্রত্যেকটা প্যাকেটে লেখা থাকে ইহা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তারপরেও কীটানা টানে দেখছেন? বিশ্বাস করেন, গা সওয়া হয়ে গেছে। এই আমলনামা তৈরি হচ্ছে, হঠাৎ করে কেয়ামতে বানায় দেওয়া হবে না। আপনার আমার বডির সাথে লাগানো ওই সিম কার্ডে সব লেখা হয়ে যাচ্ছে, কেয়ামতের দিন এগুলি হাতে দেওয়া হবে। আর আল্লাহ তাআলা বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াউমা আলাইকা হাসিবা। ইকরা কিতাবাক, তাকে বলা হবে এবার তুমি পড়ো। কাফা বিনাফসিকা আল-ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার এই কিতাব পড়ো, আর তোমার এই হিসাব গ্রহণ করার জন্য কিতাবটা ভালো করে পড়ো, তোমার নিজের হিসাব নেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। তুমি দোজখে যাবা না বেহেশতে যাবা তুমি নিজেই সিদ্ধান্ত নাও, কোথায় যাবা, তোমার নিজের কি করছিলা এখন তুমি দেখো। এই জন্য আমি বলি মাঝে মধ্যে, আমরা এখন হিসাব করতে পারি এখানে বসিয়া, আমাদের কি হওয়া উচিত? ছোটবেলার কথা মনে আছে? নাই মনে নাই? এই যে স্কুলে, স্কুল থেকে পলাইছিলেন, তারপরে দুই দিন পর স্কুলে গিয়ে হাজির হয়েছেন, মাস্টার জিজ্ঞেস করলো গতকাল আসো নাই কেন, তখন বললেন মা বলেছেন আমার নাকি পেটে ব্যথা হয়েছিল। এইসব স্কুল ফাঁকি দেওয়া, মার খাওয়া, মানুষের বাড়ির লিচু খাইতে গিয়ে চুরি করিয়া কিল খাওয়া, এইসব ছোট ছোট কথা মনে পড়লে এখনো হাসি পায়। এসব কথা মনে আছে না? ছোট ছোট কথা, ছোট ছোট কথাগুলি যদি মনে থাকে, তাহলে কোন হোটেলে, কোন বাগানে, কোথায় কোন পাপ করেছেন তা মনে নাই? এখন নিজে হিসাব করেন, জায়গা কোথায় হওয়া উচিত, পাপ করেছেন কত, ভালো কাজ করেছেন কত, নিজে হিসাব করে দেখেন কোন দিকে যাবেন। আমরা নিজেরাই যথেষ্ট হিসাবের জন্য। আল্লাহ তাই বলবেন কিয়ামতের দিন, ইকরা কিতাবা, তোমার কিতাব তুমি পড়ো, তোমার হিসাব নেওয়ার জন্য তুমি যথেষ্ট। আহারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আশরাকাতিল আরদু বিনুরি রাব্বিহা ওয়া উদিআল কিতাবু ওয়া জিয়া বিন নাবিয়্যিনা ওয়াস শুহাদা বাইনাহুম বিল হক ওয়া হুম লা ইউযলামুন। পৃথিবী তার রবের নূরের ঝলকানিতে উদ্ভাসিত হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহর নূরের ঝলকানিতে গোটা পৃথিবী উদ্ভাসিত হয়ে যাবে। আমলনামা তুলে ধরা হবে, পয়গম্বর এবং সাক্ষীগণকে হাজির করা হবে এবং সকলের প্রতি সুবিচার করা হবে, তাদের কারো প্রতি জুলুম করা হবে না। আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন কারো প্রতি জুলুম করা হবে না। সুতরাং হে মানুষেরা, ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকিহ, হে মানুষ, তোমার পালনকর্তা পর্যন্ত পৌঁছেতে তোমাকে অনেক কষ্ট করতে হবে, এরপর তুমি তার সাক্ষাৎ পাবে, কিয়ামতে তোমার সাক্ষাৎ হবে। কাজী তোমার নিজের আমলকে সুন্দর করে, আমলকে তৈরি করে নাও। فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا وَيَنْقَلِبُ إِلَىٰ أَهْلِهِ مَسْرُورًا। سبحان الله، سبحان الله،
যার ডান হাতে আমলনামা দেওয়া হবে কিয়ামতের দিন আমলনামাগুলি উড়িয়ে দেওয়া হবে ইমানদারের সামনে থেকে কোন হাতে আর বেঈমানের পিছন থেকে বাম হাতে এই আমলনামা যখন যার ডান হাতে আমলনামা পৌঁছে যাবে তার হিসাব নিকাশ সহজ হয়ে যাবে আমলনামা হাতে করে আনন্দ চিত্তে সে আপন পরিবারের সঙ্গে মিলিত হতে পারবে সুবহানাল্লাহ আল্লাহ কিয়ামতের দিন দয়া করে আমাদের আমলনামা আমাদের ডান হাতে দিয়ে দিও আল্লাহ তাআলা দয়া করে আমাদের হাতে আমাদের ডান হাতে আমাদের আমলনামা দিও দয়া করে আমাদের আমলনামা আমাদের ডান হাতে দিও আনন্দ চিত্তে পরিবারের সঙ্গে দেখা করে সব পরিবার মা বাপ স্ত্রী পুত্র পরিজন ভাই বোন বন্ধু বান্ধব মিয়া এক জান্নাতে থাকার তৌফিক দিও আমিন হে আল্লাহ বিগত 26 বছর যারাই মাহফিলে এসেছেন তাদেরকে নিয়ে এক জান্নাতে থাকার আমাদেরকে তৌফিক দিয়ে দিও وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ وَرَاءَ ظَهْرِهِ فَسَوْفَ يَدْعُو ثُبُورًا وَيَصْلَى سَعِيرًا আর যারা মোল্লামা পিছন থেকে বাম হাতে আসবে সে তো মৃত্যুকে আহ্বান করতে থাকবে মৃত্যুকে ডাকবে এর থেকে যদি মরে যেতে পারতাম তাও ভালো হইতো তার আর উপায় থাকবে না তার জায়গা হবে জাহান্নামে নাউযু বিল্লাহ আমরা সবাই বলি নাউযু বিল্লাহ এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মিজান খাড়া করবেন দাড়ি পাল্লা মিজান কি দাড়ি পাল্লা ইনসাফ কি মুকাদ্দাস তারাজু ইনসাফের ইনসাফের প্রতীক কি তাও কইতে পারেন না জোরে কোন না এটা হচ্ছে ইনসাফের প্রতীক সুপ্রিম কোর্ট ঢাকা সুপ্রিম কোর্টের সামনে বিশাল দাড়ি পাল্লা টানানো দেখছেন না মানুষেরা তো বোঝে না গ্রাম দিয়ে লোকেরা যায় যাই ওই তো দেখে এক কয় উরে বাবা জামাত ইসলামের এত বড় অফিস দাড়ি পাল্লা তো জামাত ইসলামের না এটা ইনসাফের প্রতীক তারা ক্ষমতায় গেলে ইনসাফ করবে এটা বুঝাবার জন্য এই প্রতীককে গ্রহণ করেছে আল্লাহ যেন ইনসাফ করার আল্লাহ যেন ইনসাফ করার তৌফিক দিয়ে দেয় বলেন আমিন জোরে বলেন আমিন কিয়ামতের দিন এই দাড়ি পাল্লা মিজান আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত করবেন এবং এই মিজানে যার পূর্ণ পাল্লা ভারী হবে সে কৃতকার্য আর যার পাল্লা হালকা হবে আহা সব শেষ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসু শাইআ وإن كان مثقال حبة من خردل أتينا بها وكفى بنا حاسبين আমি কিয়ামতের দিন ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করব তখন কারো প্রতি অবিচার করা হবে না যদি কোনো আমল সরিষার দানা পরিমাণ হয় আমি তা হাজির করব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবং হিসাব গ্রহণের জন্য আমি যথেষ্ট এবং হিসাব মানুষেরা মনে করবে এত মানুষ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে পর্যন্ত এখান থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সব মানুষেরই তো উঠবে সে কোন হিসাব হবে নাকি একজন একজন করে হিসাব হবে আল্লাহ বলছেন আল্লাহ সারিউল হিসাব দ্রুত হিসাব নিতে সক্ষম আল্লাহ নিজের কানে নিজে শুনবেন অন্যের মাধ্যমে নয় নিজে শুনবেন প্রত্যেক আর আসামির কাছ থেকে লোকদের কাছ থেকে তার বক্তব্য শুনবেন ভায়া মিডিয়া শুনবেন না নিজেই শুনবেন আল্লাহর কান আছে না চোখ আছে না লোকেরা এই যে বইপত্রে লেখে আল্লাহ হচ্ছেন নিরাকার কত বড় বাজে কথা আল্লাহ নিরাকার আমরা এমন এক আল্লাহর ইবাদত করি তিনি আমাদের কিছু শুনতে পান না কান টান নাই তিনি আমাদের কিছু দেখতে পান না এরকম এরকম নাকি আল্লাহ তাআলা
আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন আল্লাহর হাত, আল্লাহর পা, আল্লাহর চোখ, আল্লাহর মুখ। তবে এগুলি কিরকম? আল্লাহর হাত পা চোখ কেমন, আকারটা কেমন? এর একটাই জবাব। কয়টা জবাব? জোরে বলেন, একটাই জবাব। আল্লাহর যেমন হওয়া উচিত তেমন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। এর থেকে আর কোনো জবাব নাই, এই একটাই জবাব। আল্লাহর যেমন হওয়া উচিত ঠিক তেমন। লাইসা কা মিসলিহি শাইউন, আল্লাহর অনুরূপ, আল্লাহর মতো আকাশেও কিছু নাই, জমিনেও কিছু নাই। এটা আমাদের ইমান, এটা আমাদের কি ইমান। সুতরাং তিনি জুলুম করবেন না এবং হিসাব নিবেন, আর যথার্থ হিসাব নিবেন, সেখানে কারো প্রতি কোনো জুলুম করা হবে না। ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম বিমা কানু বিআয়াতিনা ইয়াযলিমুন। আর যাদের পাল্লা হালকা হবে তারা তো শুধু নিজেদেরই ক্ষতি সাধন করবে, কেননা তারা আমার আয়াতসমূহকে অস্বীকার করত। আল্লাহর যারা অস্বীকার করত, আখেরাত নাই, কেয়ামত নাই, বেহেশত নাই, কবরের মধ্যে কোনো শাস্তি নাই, কবরের কোনো প্রশ্ন নাই, এগুলি যারা বলতো তারা কেয়ামতে ক্ষতিগ্রস্ত হবে। এখন কেয়ামতের দিন মিজান আমরা হালকা করতে চাই না ভারী করতে চাই? জবাব চাই। কি করবেন? যদি ভারী করতে চান নেক আমল বেশি বেশি করবেন। আর একটি হাদিস শোনাব, যেই হাদিসের ভিতরে পাল্লা ভারী করার মতো কথা নবীজি বলেছেন, শুনবেন নাকি? বুখারি শরীফের শেষ হাদিস, আল্লাহর নবী বলেন, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান খফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নবীজি বলেন, দুইটা কালেমা, দুটি শব্দ আল্লাহর কাছে খুবই প্রিয়, মুখে উচ্চারণ করা একেবারেই হালকা, আর কিয়ামতের দিন এই শব্দ দুটি দিয়ে আল্লাহ রব্বুল আলামিন মিজানের পাল্লাকে ভারী করে দিবে। সেই শব্দ দুটি হলো, পড়েন আমার সাথে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সবাই পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। জান্নাতের ভিতরে মানুষের কোনো দুঃখ থাকবে না। কাদের দুঃখ থাকবে না? জান্নাতীদের। কথা কি শোনেন? সাথে সাথে ঠাস ঠাস করে জবাব দিতে পারেন না কেন? জান্নাতীদের ভেতরে, জান্নাতীদের কি থাকবে না? কোনো দুঃখ থাকবে না, একটা দুঃখ থাকবে। কটা দুঃখ? একটা দুঃখ থাকবে। জান্নাতীরা জান্নাতের ভেতরে মনে মনে ভাববে, কারণ জান্নাত তো সকলের জন্য একরকম হবে না, কারো হবে ফার্স্ট ক্লাস, কারো হবে ডিলাক্স, কারো হবে সুইট ডিলাক্স, কারো হবে সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, ফোর্থ ক্লাস, এরকম। এটা কি ইনসাফ না জুলুম? ইনসাফ। আপনি খালি নামাজ পড়ছেন, রোজা রাখছেন, হজ করছেন, জাকাত করছেন, জাকাত দিছেন, হালাল হারাম বাইসে করছেন, আপনার যে জান্নাত দেওয়া হবে, ওই ব্যক্তি যিনি তাহাজ্জুদের নামাজ পড়েছেন, কোরআন বুঝেছেন, কোরআন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছেন, জেল খেটেছেন, জরিমানা দিয়েছেন, ফাঁসির মঞ্চে চড়েছেন, তার জান্নাত আর আমার জান্নাত সমান হওয়া কি উচিত? কাজী আল্লাহ তাআলা তো ইনসাফ করবেন কিয়ামতের দিন, নবীদের, সাহাবীদের, তারপরে দিনের জন্য যে যত পরিশ্রম করেছেন তার পুরস্কারটা সেরকমই হবে। এই জান্নাতির ভিতরে, জান্নাতিদের মধ্যে কোনো দুঃখ থাকবে না, একটি দুঃখ ছাড়া। তারা মনে মনে ভাববেন, রব্বুল আলামিন, অমুক অমুক সময় চায়ের দোকানে বসে আড্ডা মেরেছিলাম, বাসের মধ্যে ঘন্টার পর ঘন্টা বসেছিলাম,
আজে বাজে চিন্তা করেছি, সময় চলে গেছে ঘন্টার পর ঘন্টা, ওই সময়গুলিতে যদি তোমার নামের জিকির করতাম, তেলাওয়াত করতাম, তাহলে জান্নাতের ভিতরে আজ আমি আরো ভালো ভালো জায়গা পাইতাম। হাদিস শরীফে এসেছে কিয়ামতের দিন জান্নাতীদেরকে আল্লাহ বলবেন, তেলাওয়াত করো আর উপরে উঠতে থাকো, তেলাওয়াত করো আর উপরের দিকে উঠতে থাকো, ধীরে ধীরে পড়ো, ধীরে ধীরে তেলাওয়াত করো, ধীরে ধীরে তেলাওয়াত করতে করতে তোমার তেলাওয়াত জান্নাতের যে স্তরে গিয়ে শেষ হবে, জান্নাতের ওই জায়গা তোমার জন্য বরাদ্দ হবে। এখন যার মুখস্থ সাদী খালি কুল্লু আল্লাহ আর ইজাজা নাসরুল্লাহ, দুই পাও দিয়েই বসে থাকবে। আহারে, কোরআন শরীফ মুখস্থ করেন, আল্লাহ যেন আমাদেরকে মুখস্থ করার তৌফিক দেন, বলেন আমিন। এই জন্য উৎসাহ থাকা দরকার, উৎসাহ হইলেই আপনি পারবেন, জেহেন শক্তি সকলেরই কম বেশি আছে, চেষ্টা করলেই পারবেন। সেই জন্য আমি বলতে চাই, কিয়ামতের দিন জান্নাত যদি আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে নসিব করায় দেন, যদি বলবো না, বলবো আল্লাহ তুমি দয়া করে আমাদেরকে জান্নাত দিও, বলেন আমিন। জান্নাতের ভিতরে এই দুঃখ যেন না আসে, সেই জন্য বাসে যখন চড়েন, গাড়িতে চড়েন, রিক্সায় চড়েন, একা একা যাচ্ছেন, গুনগুন করে আল্লাহর জিকির করতে থাকেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। জিকির করেন সবাই কিছুক্ষণ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ভালো লাগে না, মজা লাগে না, প্রাণ খুলে বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় ভাই সব, এরপরে আল্লাহ তাআলা বলেছেন সিরাতের কথা, কিয়ামতের দিন সিরাত। পুল সিরাতের নাম শুনেন নাই? কথা না কইলে বুঝি কি? শুনছেন? সিরাত, এই সিরাত বলতে বোঝানো হয় এক ঝুলন্ত সেতুকে, যা দোজক এবং বেহেশতের মাঝখানে সেতু বন্ধন, কিয়ামতের দিন সকল মানুষকে এই সেতু পার হতে হবে। তখন মুমিন ব্যক্তিরা সফলভাবে তা পার হয়ে যাবে, আর এ কাজে ব্যর্থ হবে সে, যে ব্যক্তি ব্যর্থ হবে সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আল্লাহ আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া ثُمَّ نُنَجِّي الَّذِينَ اتَّقَوْا وَنَذَرُ الظَّالِمِينَ فِيهَا جِثِيًّا। তোমাদের মধ্যে সকলেই তা পার হবে, এটা আপনার রবের ফয়সলা, আপনার আল্লাহর ফয়সলা। এরপর আমি খোদা বিরুদ্ধের উদ্ধার করব, আর জালিমদেরকে সেখানে নত জন অবস্থায় ছেড়ে দেব, মানে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে, আর ইমানদারেরা পার হয়ে চলে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা যেন দয়া করে আমাদেরকে সিরাত বিজলি গতিতে, বৈদ্যুতিক গতিতে আল্লাহ যেন আমাদেরকে পার করে দেন, বলেন আমি। সবাই বলেন আমি। এরপরে শাফাত, শেষ দিবসের প্রতি বিশ্বাসী প্রত্যেক ব্যক্তি সুপারিশ বা শাফাতের বিষয়টা বিশ্বাস রাখতে হবে, দুটি শর্তের ভিত্তিতে শাফাত হবে। সুপারিশকারী সুপারিশের জন্য আল্লাহর অনুমতি লাগবে, আর সাফায়াতকৃত ব্যক্তির জন্য আল্লাহর সন্তুষ্টি প্রয়োজন, এই দুটি শর্ত।
প্রথম শর্তের প্রতি ইঙ্গিত করে আল্লাহ তাআলা বলেছেন যেটা আমরা আয়াতুল কুরসির মধ্যে পড়ি মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি এমন কে আছে যে অনুমতি ব্যতীত আল্লাহর কাছে সুপারিশ করতে পারে আছে কেউ কেউ নাই এই কথা মনেই করবেন না যে কোন পীর সাহেবের কাছে murid হইছেন আমি এরকম পীরের খবরও জানি আমি পীর বললি আপনারা মনে করবেন না যে আমি পীর বিরোধী লোক এটা মনে করবেন না কিন্তু ভালো ভালো পীর আছে যারা ব্যবসা করে পীরগিরি করিয়া শুধু ব্যবসাই করে না ওয়াইসুদ্দুন আন সাবিলিল্লাহ সূরা তওবা ইন্না কাসীরাম মিনাল আহবার ওয়ার রুহবান লাইয়াকুলুন আমওয়ালান নাস বিল বাতিল ওয়াইসুদ্দুন আন সাবিলিল্লাহ আহলে কিতাবদের মধ্যে এই ধরনের অনেক পীর দরবেশ আছে কে বলতেছেন আল্লাহ আল্লাহ বলতেছেন আছে তারা কি করে তারা জনগণের মালকে বাতিল পন্থায় ভক্ষণ করে জনগণকে এমন একটা ভাব দেখায় যে আমাদেরকে হাদিয়া তোবা দিতে পারলে আমাদের কদমবুসি দিতে করতে পারলেই বেহেশতে চলে যাবা কারণ আমরা হলাম আল্লাহর এজেন্ট নাউজুবিল্লাহ কো পাও দুইখান আগেই বাইর করে রাখে যাতে লোকেরা কিছু একটা করতে পারে হায় হায় এদুর জনগণের মাল খাইয়া যদি পেটে তেল মাইখা নাবিতে তেল টেল মাইখা ডেকে যদি থাকতো চুপ করে তাও ভালো হইতো আল্লাহ কয় যে পর্যন্ত থাকে না ওয়া সুদ্দুন আন সাবিলিল্লাহ আল্লাহর দিন প্রতিষ্ঠার পথে তারা বাধা দেয় ওর আকিদা খারাপ ওর এই খারাপ ওর তাই খারাপ ওইখানে যাইও না আল্লাহরে পাইতে হইলে আমার বাড়ি আসো আমার কাছে মুরিদ হ আমার আমি ছাড়া ইসলাম কোন জায়গায় নাই নাউজুবিল্লাহ সব খারাপ মানে ইসলাম যেন একটা মনোপলি বিজনেস এটি হচ্ছে একটা ঘিয়ের দোকানের মতো আমার দোকানেই কেবল ঘাঁটি ঘি পাওয়া যায় আর খাঁটি ঘি কোনো জায়গায় পাওয়া যায় না এই ধরনের শয়তানি কথা বলার কোনো সুযোগ ইসলামে নাই সুতরাং আপনারা একথা মনেই করবেন না যে কোনো পীর সাহেব আপনাকে সুপারিশ করতে পারবেন এই বিশ্বাস বদ্ধমূল যেন না থাকে ওটি শর্তাধীন হইতেও পারে নাও হইতে পারে এমনও তো হতে পারে আপনার পীরে কে সুপারিশ করে তাই কিয়ামতের দিন তিনি হয়রান হয়ে যাবেন এমনও হতে পারে না পারে না পারে কি না সেই জন্য এটা ভরসাই করবেন না কেউ কেউ আবার দুই পীরের কাছে মুরিদ হয় ধারণা এই দুইজনের কাছে মুরিদ হয়েছি দুইজনে দুই হাত ধরিয়া কেয়ামতে এরকম করে মারিয়ে দিবে আমি জান্নাতের বারান্দায় গিয়ে বসবো জান্নাত তোমার মামু বাড়ির বারান্দা এত সহজ এত সহজ নবীরা কানতে কানতে হয়রান হয়ে গিয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজ সামান্য সময় ঘুমাইয়া নামাজ শুরু করে দিতেন সূরায়ে বাকারা শেষ আলে ইমরান শেষ সূরায়ে নিসা শেষ মায়েদা শেষ আরাফ শেষ সাহাবায়ে কেরাম মনে করতেন রসুল বুঝি এই নামাজের রুকুতে আর যাবেন না ফজর হয়ে যাবে এক রাকাতে যখন রুকুতে যেতেন মনে হতো আর উঠবেন না যখন সেজদায় যেতেন মনে হতো ইন্তেকাল করেছেন হযরত আয়েশা বলেছেন আমাদের মা জগৎ জননী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন রাসূলুল্লাহ সেজদায় পড়ে যেভাবে কাঁদতেন চুলার উপরে হাড়ি তুলে দিলে ভাত রান্না করার সময় যেমন একটা আওয়াজ হয় ভাতের হাড়িতে শোনেন নাই আওয়াজ রাসূলুল্লাহর কলিজার ভেতর থেকে কান্নার গুমরে আওয়াজ এভাবে উত্থিত হতো সকাল বেলায় জুতা পায়ে পড়তে পারতেন না পাও মোবারক ফুলিয়া বড় হয়ে যেত বেহেশত এত সহজ প্রিয় ভাই সব মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি কার ক্ষমতা আছে আল্লাহর পারমিশন ছাড়া কথা বলে সুপারিশ করে আল্লাহ রাব্বুল আলামিন সুপারিশ করার জন্য যাকে পারমিশন দিবেন আর যার জন্য দিবেন মাত্র সেই ব্যক্তি শুধু তার জন্যই সুপারিশ করতে পারবে নিজের ইচ্ছা মতো কারো জন্য সুপারিশ করতে পারবে না আমাদের জাতির পিতা
নাম কি সব সময় মনে রাখবেন আদৌ ভুলবেন না এই প্রশ্ন কোনো আপোষ নয় জাতির পিতা কে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করবেন রব্বুল আলামিন আমার আব্বাজানের জন্য সুপারিশ করি তুমি দয়া করে তাকে জাহান্নাম থেকে বাঁচায়া দাও রব্বুল আলামিন বলবেন ইব্রাহিম তোমার এই সুপারিশ মঞ্জুর হলো না ইব্রাহিম আলাইহিস সালামের সুপারিশ মঞ্জুর হবে না আল্লাহ তাআলা বলবেন ইব্রাহিম আজর তোমার পিতা হতে পারে কিন্তু আমার খলিলকে আগুনে ফেলার ষড়যন্ত্রে লিপ্ত ছিল আমি তারে ক্ষমা করব না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে রাসূল আপনার মা বাপের অবস্থা কি হবে রাসূলুল্লাহ বলেছেন কিয়ামতের দিন আমি আমার মা বাপের কোনো উপকারে আসব না রাসূলুল্লাহ কাঁদতেছিলেন সাহাবায়ে কেরাম কাঁদতেছিলেন বিষয়টা এত সহজ নয় দ্বিতীয় শর্ত হল ওয়ালা ইশফাউনা ইল্লা লিমান ইরতাদা ওয়া হুম মিন খাশিয়াতিহি মুশফিকুন আল্লাহ তাআলা যার প্রতি সন্তুষ্ট তারা কেবল তার জন্যই সুপারিশ করতে পারবে বস্তুত সেদিন তারা আল্লাহর ভয় সকলেই ভীত সন্ত্রস্ত থাকবে কিয়ের সুপারিশ ভয়ের চোরে থাকবে অস্থির সব পেগম্বর নফসি নফসি বলে চিল্লাবে বলবে আল্লাহ আমারে বাঁচাও আমারে বাঁচাও মূসা আলাইহিস সালাম নূহ আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালাম সব নবীরা কানবেন বললে আল্লাহ আমারে বাঁচাও আমারে বাঁচাও সেই দিন মাত্র এক ব্যক্তি উম্মতের জন্য কাঁদবেন সুপারিশ করতে পারবেন উম্মতের জন্য কাঁদবেন তার নাম বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য নবীর কিয়ামতের দিন তিনি যেন আমাদের সুপারিশ করেন এজন্য আল্লাহর দরবারে আমাদের দোয়া করতে হবে আল্লাহ তাআলা নবীর সুপারিশ আমাদের জন্য তুমি নসিব করে দাও হে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তোমার নবী আমাদেরকে যেন উম্মত বলে পরিচয় দেন এই জন্য কারোর উপর ভরসা টসা করবেন না নিজের আমলটা ভালো করে গঠন করেন আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আবতাগু ইলাইহিল ওয়াসিলা হে বিশ্বাসীরা তোমরা ওসিলা তালাশ করো এইটার একটা ভুল অর্থ করেছে লোকেরা তারা বলেছে ওসিলা তালাশ করো মানে পীর ধরো আবার বলে কি যার পীর নাই তার পীর শয়তান কন নাউযু বিল্লাহ তাহলে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির পীর কে ইমাম শাফির পীর কে সাহাবায়ে কেরামদের পীর কে কাজে এই সমস্ত বেয়াদবি কথা আদৌ বলা উচিত নয় এগুলি বেয়াদবিপূর্ণ কথা প্রিয় ভাই সব আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করে নিজের আমলকে ভালো করতে হবে আবতাগু ইলাইহিল ওয়াসিলা আই আমালে সালেহ আবতাগু ইলাইহিল ওয়াসিলা তুমি নেক আমলের ওসিলা ধরো আল্লাহর কাছে নিজের আমলগুলিকে ভালো বানাও ভালো ভালো কাজ করো সুপারিশ সম্পর্কে সর্বশেষ কথা বলতে চাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল লিল্লাহি শাফাআতু জামিআ লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি সুম্মা ইলাইহি তুরজাউন হে নবী স্পষ্ট ভাবে জানিয়ে দিন সমস্ত সুপারিশ কেবল আল্লাহর ইখতিয়ারাধীন কে বলতেছেন শুনতেছেন কথা কে বলতেছেন আবার শোনাই আল্লাহ তাআলা বলছেন কুল লিল্লাহি শাফাআতু জামিয়া বলে দিন হে নবী সুপারিশের সমস্ত ব্যাপারটি কেবলমাত্র আল্লাহর ইখতিয়ারাধীন আসমান এবং জমিনে তারই সাম্রাজ্য বিস্তৃত অতঃপর তারই কাছে তোমাদের সকলকে ফিরে যেতে হবে সুপারিশের মালিক কেউ নয় আল্লাহ নিজেই তিনি যাকে পারমিশন দিবেন যার জন্য পারমিশন দিবেন তাছাড়া আর কোনো উপায় নেই
প্রিয় ভাই সব, এতক্ষণ যে আলোচনা করলাম এর দ্বারা প্রমাণিত হলো এ দুনিয়া ক্ষণস্থায়ী এবং আখেরাত চিরস্থায়ী। সুবহানাল্লাহ বলবেন না? এ দুনিয়া কি আর আখেরাত কি? চিরস্থায়ী। দুনিয়ার মহব্বত আমরা কোনটারে মহব্বত করি, আখেরাত না দুনিয়া? কোন বলতে লজ্জা করে? দুনিয়ার ভালোবাসি বেশি, এতে কোনো সন্দেহ আছে? নবীজি বলেছেন, লাউ কানা লি ইবনি আদম ওয়াদিন মিন যাহাবিন লাহাব্বা ইয়াকুনা লাহু সানিন, যদি একটা আদম সন্তানকে যদি একটা মাঠ ভরে সোনা দেওয়া হয়, সে ব্যক্তি বলবে আল্লাহ আমারে যদি আরো একটা মাঠ ভরে সোনা দিতে ভালো হইতো। নবীজি বলেন, আদম সন্তানের পেট কবরের মাটি ছাড়া কোনো কিছু দিয়া ভরবে না। এই দুনিয়ার পিছনে দৌড়ায় কোনো লাভ নাই। এক শায়ের বলেছেন, না গুল আপনা না খার আপনা না জানেম বাগে বা আপনা, না গুল আপনা না খার আপনা না জানেম বাগে বা আপনা, আহ কিস গুলশান মে বানায়া হামনে আশিয়া আপনা। না গুল আপনা না খার আপনা, এ ফুলও আমার নয় ও কাঁটাও আমার নয়, না জালেম বাগে বা আপনা, না আমার এই ফুলের বাগানটা আমার, ফুলের বাগানও আমার না, ফুলও আমার না, এমনকি ফুলের কাঁটাটাও আমার না। আহ কিস গুলশান মে বানায়া হামনে আশিয়া আপনা, আহারে কি ফুল বাগানে আমার বাড়ি বানাইলাম, এর তো কিছুই আমার না, সবই তো পর। মরে দেখেন কেউ আপনার আপন নয়, ছেলে পেলেগুলি ছোট্ট ছোট্ট বাচ্চা যাদের কোলে না নিলে আপনি শান্তি পান না, ওই বাচ্চাও বলবে মা আব্বার কাছে আমারে নিও না, আমার ভয় করে। রাত্রে যদি মরেন একা একই, স্ত্রীও আপনার মৃত্যু লাশ নিয়ে আপনার কাছে থাকতে পারবে না। কি নিষ্ঠুর এই পৃথিবী! এই পৃথিবীকে আমরা ভালোবাসছি, মহব্বত করতেছি, এই পৃথিবীর জন্য সব করি, চুরি ডাকাতি জেনা ব্যভিচার মিথ্যা কথা ক্ষমতায় যাওয়ার জন্য পাগল, ভাঙ্গো মারো চুরি করো ডাকাতি করো শয়তানি বদমাশি সমানে করছে মানুষ। এই পৃথিবী এক পরস্ত্রী পরমা সুন্দরী নারী, পরের যতই সুন্দরী স্ত্রী হোক তার দিকে তাকায় থাকে কোনো লাভ আছে? তাও কইতে পারলেন না, কোনো লাভ আছে? এ লাভ কি? অর্থ বিয়া হয়ে গেছে, অবিবাহিত হইতো তাহলে প্রস্তাব দিয়ে দেখতেন আপনার কপালে আছে কি নাই, বিয়ে হয়ে গেছে। এই পৃথিবী এক পরমা সুন্দরী পরের স্ত্রী, এটার প্রতি ভালোবাসা করে কোনো লাভ নাই, এটার কেউ খাইতে পারে না, ও সবাই রে খায়। ঠিক তো কইছেন, হয়তো বোঝেন নাই। এই পৃথিবীর এক ইঞ্চি মাটির জন্য দেখেন না শহরে কি করে, বাড়ির পাশে বাড়ি উঠাইছে, একটা ইঞ্চি জমিন ছাড়বে না, হায় হায়, আর একজনের রাস্তা পাক আর না পাক জমিন ছাড়বো না, অন্যের জমিন দখল করায় কি মজা পায়, হায় হায়, অন্যের জমিন নেওয়ার জন্য পাগল হয়ে যায় মানুষ, দুনিয়াকে ভালোবাসে। এক কাঠা জমির জন্য, এক আঙ্গুল জমিনের জন্য মামলা মকদ্দমা জজকোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্ট, তারপরেও ছাড়ে না, ঠিক না? এই জমিনকে এত ভালোবাসলেন, এত মামলা মকদ্দমা করলেন, এই জমিনের এক ইঞ্চিও খেতে পারবেন না, বরং মরিয়া দেখেন জমিন হা করে আপনাকে গিলে ফেলে দেবে, আপনার হাড্ডি গুড্ডি গুস্ত সুদ্ধা মিশে যাবে এই মাটিতে। পৃথিবীকে ভালোবাসে কোনো লাভ নাই, স্ত্রী পুত্র পরিজন যার যতটুকু পাওনা দিবেন ভালোবাসবেন, কিন্তু মূল ভালোবাসা কলিজাটা ভরা থাকবে আল্লাহর জন্য। কার জন্য? স্ত্রীর ভালোবাসা স্ত্রীকে দিবেন, মায়ের শ্রদ্ধা বাপের শ্রদ্ধা সন্তানের ভালোবাসা আলাদাভাবে দিবেন, আর সব থেকে যিনি ভালোবাসা পাওয়ার দাবিদার তার জন্য রাতের বেলায় জাগুন, সিজদা দিয়া কাঁদতে থাকুন। এই চোখ দুটা কে দিছে? এই জিহ্বা কে দিছে? এই কান কে দিয়েছেন? এই সুন্দর শরীর কে দিয়েছেন? বলার তৌফিক শোনার তৌফিক কে দিয়েছেন? এই হক আদায় করতে গভীর রাত্রে জাগতে হবে, পাইকারি দরে ঘুমায়েন না, একটু জাগুন, শেষ রাত্রে উঠুন, শেষ রাত্রে জেগে প্রেম করুন আল্লাহর সাথে,
প্রেম কি ঢোল পিটায় করা যায়? ইনকিলাব, সংগ্রাম, এইসব পত্রিকায় বিশাল হেডিং দিয়ে কেউ প্রেম করে? বিজ্ঞাপন দিয়ে, টেলিভিশনে বিজ্ঞাপন দিয়ে প্রেম করে? প্রেম করে কিভাবে? গোপনে। আর মিলিত হয় নির্জনে। সবচাইতে বড় প্রেমিক হবে নিজে হতে হবে, আর আল্লাহকে সব থেকে বেশি ভালোবাসা দিতে হবে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, প্রেম করার জন্য কিছুটা নির্জনতা প্রয়োজন। এজন্য দিনের আলোতে ওয়াজআলনা নাহারা মাআশা, রাত দিন বানাইছি রুজি রোজগার করার জন্য। ওয়াজআলনা লাইলা লিবাসা, আর রাত বানাইছি শান্তির বাহন হিসাবে, আচ্ছাদন। সূর্যের আলোর ঝলকানি চলে গেছে, আলোর তীব্রতার নাই, গোটা পৃথিবীর উপরে আমি একটা কালো চাদর দিয়ে ঢেকে দিলাম রাতের আধার, আর একেবারে অন্ধকার না করে আকাশে ডিম লাইটের মতো করে কতগুলি তারা জ্বালাইয়া দিলাম। এখন কেউ জেগে নাই, সব ঘুমানো, আমার প্রেমী কে আছো, ওঠো, উজু করে সেজদায় পড়ে যাও, সেজদায় পড়ে যাও, কান্দ, গুনা মাপ চাও, যা করেছ মাপ চাও, তুমি গুনা করেছ আর আমি মাফ করার মালিক। ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ, সব মাফ করে দেব, গুনাগুলি নেকি দিয়া বদলায় দেব। আমার কাছে কাঁদো, চোখের পানি ফেলো। প্রিয় ভাই সব, রাতে জাগতে শিখুন। রাসূলুল্লাহ বলেছেন, ওর থেকে ভালো স্বামী আর দুনিয়ায় নাই। কে বলেছেন? রাসূলুল্লাহ বলেছেন, ওর থেকে ভালো স্বামী আর দুনিয়ায় নাই, যে গভীর রাত্রে নিজে জেগে তাহাজ্জুদ রুজু করে নিজের বউরে উঠায়, বউ উঠতে চায় না, পানি এনে বউয়ের মুখের উপরে ছিটায় দেয়, ওঠো বিবি একসাথে তাহাজ্জুদের নামাজ পড়ি। রাসূলুল্লাহ বলেছেন, ওর থেকে ভালো বউ পৃথিবীতে আর নাই, যে বউ রাতের বেলায় ঘুমের থেকে জেগে তাহার যদি রুজু করে স্বামীরে উঠাইতে চেষ্টা করে, ওঠে না, উজুর পানি স্বামীর চেহারায় ছিটায় দেয় আর বলে, স্বামী ওঠো একসাথে তাহার যদির নামাজ পড়ি। এই পৃথিবীতে আমাদের ভালোবাসা যেন শেষ না হয়, এক জান্নাতে যেন থাকতে পারে। কান্দ, ওঠো, গভীর রাত্রে তাহার যদির নামাজ পড়ে মাথাটা নিচু করে গুনগুন করে গাইতে থাকে, নিয়া আল্লাহু পড়ে, নিয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, প্রাণ দিয়া বলেন, ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, তাহাজ্জুদের নামাজ পড়ে এভাবে আল্লাহরে ডাকে, দেখেন চোখ দিয়া পানির বন্যা নেমে আসে। যদি ঈমান একটুও থাকে এই কান্না। নবীজি বলেছেন, জাহান্নামের ভয়তে আমার সাথে না ভর মানি করেছে, এই শরমে পড়ে বান্দা যখন চোখ দিয়া পানি ছেড়ে দেয়, ওই চোখের পানি নাকের অর্ধেক আসতে না আসতে আমি আমার বান্দারে মাফ করে দেই। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের কান্দার তৌফিক দাও, তাহাজ্জুদ পড়ার তৌফিক দাও, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দাও, তোমাকে ভয় করার তৌফিক দাও, তোমার ভয় আর মহব্বত দিয়া কলিজা বলে দাও, তোমার রাসূলুল্লাহর মহব্বত দিয়ে আমাদেরকে পাগল বানায় দাও। আল্লাহ, দুনিয়া বড় খারাপ জায়গা। এই দুনিয়ায় আল্লাহর কাছে সৌন্দর্য চাইতে হবে দুনিয়া, কিন্তু দুনিয়াকে স্থায়ী মহব্বত করা যাবে না। প্রিয় ভাই সব, আপনি যদি লন্ডনে যান, আমেরিকায় যান, কোনোদিন যান নাই, যাইতে হলে এখান থেকে টেলিফোন করেন, ওখানে বন্ধু বান্ধব আছে নাকি? তো লন্ডনে আমেরিকায় সেখানে যাবেন, ওখানে আপনার বন্ধু বান্ধব গ্রামের লোক আছে কিনা খোঁজ করেন, ঠিক না? আবার এখান থেকে ফরেন কারেন্সি নিয়ে যান, যেহেতু ওখানে টাকা চলবে না, টেলিফোন করেন, মোবাইল করেন, ফ্যাক্স পাঠান, আরো টাকা পয়সা সাথে নেন। এরপরেও চিন্তা থাকে, আল্লাহ এরপরে যদি কেউ না আসে তাহলে আমি যাবো কেমনে? এরপরে যাওয়ার সময়
আবার বলে দেন যে ভাই আমি কিন্তু আসতেছি লন্ডন কোনদিন আসি নাই তুমি কিন্তু এয়ারপোর্টে থাকো একটা বিদেশে যাওয়ার জন্য এত প্রস্তুতি নেন তো সব জায়গায় বন্ধু বান্ধব কেউ না কেউ তো আছে কিন্তু আমরা এমন একটা দেশে যাব যেখানে কেউ নাই ফরেন কারেন্সি চলে না গ্রামের লোক নাই বাবা নাই বন্ধু নাই মা নাই কেউ না যিনি রিসিভ করবেন যার সাহায্যের কাঙ্গাল বদআমল করে তারে শত্রু বানায় রাখছি বন্ধু বানাইতে পারি না তাহলে কি জবাব হবে কিয়ামতে কি হবে কবরে কি হবে উপায় এই জন্য প্রিয় ভাইয়েরা আমার দুনিয়ার সঙ্গে মহব্বত কমায় দিয়া আখেরাতের মহব্বত বেশি করে করতে হবে আর দুনিয়ায় যতদিন বেঁচে আছি ততদিন নেক আমল করে মানুষের সাথে সদাচরণ করতে হবে আল্লাহ তাআলা বলেছেন লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির পূর্ব এবং পশ্চিমে কতবার তুমি মাথা ঝুঁকাইছো এটাই কিন্তু তোমার জন্য কল্যাণ এর মধ্যেই কল্যাণ নিহিত নয় তার মানে কি আপনি কত সেজদা আল্লাহরে দিলেন কত মানুষ তো আছে সেজদা দিতে দিতে কপালে কালো দাগ হয়ে গেছে আছে না কিন্তু মিথ্যা ছাড়ে না